কলর খাওয়া শেষ করো Welcome to Polo Vlog. আজকের intro video দেখে বুঝে গেছেন যে আজকে আমরা buffet dinner চলে আসছি আর এটা হচ্ছে মিরপুরের রেস্টুরেন্টের নাম হচ্ছে দা ম্যারিওটস রেস্টুরেন্ট তো যারা মিরপুর এলাকাবাসী আছেন বা ঢাকায় বেড়াতে এসেছেন যে আপনারা ডিনার করবেন একদমই স্টুডেন্ট বাজেট ডে এটা হচ্ছে একটা buffet dinner করতে পারবেন তাদের মনে হয় লাঞ্চেও মনে হয় 100 কি 200 টাকা ডিফারেন্স এই রকম আমি দামটা তো ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা পৌঁছে গেছি হচ্ছে 7:30টার দিকে তো আমাদের সাথে আরো যারা ছিল আমার দুইটা ভাইয়া ওরা এখনো পৌঁছায় নাই তো সালেকিনের তো খুবই খিদা লেগে গেছে সে ভর্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে আর আমি তো ভিডিও করছি ছবি তুলছি মানে ভিডিও করা ছবি তুলতে তুলতে আমি নিজেই খেতে পারিনি পরে দেখলাম যে আমি রাইস আইটেম কিছুই খাইনি তো এই ডেজার্ট গুলো দেখে তো আমার এখন ভিডিও ভিডিও এডিট করতে করতেই খিদা লেগে যাচ্ছে তো এই যে রেড ভেলভেট কেক জেলো পুডিং অনেক কিছু ছিল আর এই যে এখানে যে রসগোল্লাটা দেখছেন ওটা খুবই ইয়ামি ছিল তো সবার খাবার নিচ্ছিল তো আমিও খাবার নেওয়া শুরু করে দিয়েছি আমি আবার একটু বেশি বেশি করে নিচ্ছিলাম কারণ আমরা সবাই জান খেতে পারি এই রকম করে আমি নিচ্ছিলাম তো আমি যাওয়ার সাথে সাথে চিকেন ফ্রাই খেয়ে ভিডিও করা স্টার্ট করেছিলাম আর কিছু খাবার নিচ্ছিলাম আর খাবার ছিল টোটাল হচ্ছে 85 আইটেম মানে 85টা আইটেম মাত্র 650 টাকায় এর থেকে কমে আমার মনে হয় না যে মানে বাফেট আছে মিরপুরের দিকে আর থাকলেও এত টেস্টি আমি এর থেকেও দামি বাফেটে গিয়েছিলাম বাট এত খাবার টেস্টি ছিল না তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই ব্যাপারটা খুবই ভালো লাগছিল যে খাবার মানে যখনই ডিশ থেকে শেষ হয়ে যাচ্ছিল বারবার রিফিল করে দিচ্ছিল তারা আমি হচ্ছে সিলেটেও লাস্ট টাইম যেই বাফেটে গেলাম ওখানেও এত খাবার টেস্টি ছিল না মাত্র 650 টাকা এত ইয়াম্মি খাবার আর 85টা আইটেম আপনি মানে খাওয়া শেষ করতে পারবেন না আর একটু পরপরই নতুন করে দিচ্ছিল আর এই যে পিছনে আমার ছোট ভাইও চলে আসছে ওরাও খাবার নিচ্ছিল আসলে আমরা বেশি বেশি করে নিচ্ছিলাম কারণ আমরা যেন চারজন বসে এক টেবিলে বারবার যেন না উঠতে হয় এই জন্য তো এনজয় করেন আমার ভিডিওটা অবশ্যই আমার পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর যারা যারা স্টুডেন্ট বাজেটে খুঁজছেন এখানে চলে যাবেন খাওয়া শেষ করো তারপরে এই যে ফটোশুট চলছে আমার ভাই ছোট ভাইয়ের ফটো তুলে দিচ্ছে আমার পার্টনার তারপর সুমন ভাইয়া এই যে আসলে আজকে ডিনারটা আমাদেরকে ট্রিট হিসাবে দিচ্ছে আমাদের ছোট ভাই সিয়াম আর হচ্ছে বড় ভাইয়া সুমন সে হচ্ছে আমার জামাইয়ের ফ্রেন্ড তো এই যে আমি খাচ্ছিলাম আসলে আমি মোটা হয়েছি তো এরকম খাইতে খাইতেই দেখতেই পাচ্ছেন ভিডিওটা তার প্রমাণ আসলে আমি এত বেশি মোটা হয়েছি আর মানে বাইরের খাবার এত বেশি খাই যা বলার মতো না সুমন ভাই খাওয়া দাও কেমন অনেক সুন্দর অনেক মজা অনেক মজা টেস্টি
এই রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর 10 থেকে 11 জাবার রোডে আর এটা হচ্ছে ভূতের বাড়ি যে রেস্টুরেন্টটা আছে না একদম ঠিক অপোজিটই আর এই বিল্ডিং এ কিন্তু আরো হচ্ছে রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনারা হচ্ছে বুফে খেতে পারবেন আর যে কোনো প্রোগ্রামে আপনারা যদি আগে আগে হচ্ছে বুকিং দেন তো আপনারা কিন্তু সিট পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনারা প্রোগ্রামও করতে পারবেন কারণ আমার প্লেসটা এত ভালো লেগেছে আর তাদের ডেকোরেশনও সুন্দর ছিল এই যে আমার সবাই ছবি তোলাতুলি করছিল তারপর অনেক তো খাবার দাবার হলো খাবার খেলাম তারপর এখানে একটু ঘুরছিলাম আসলে আমি ভিডিও করছিলাম মেইনলি এই বাফেটে যে আমি আসলে কিছুই তেমন খেতে পারিনি বাট ওরা খুবই খেয়েছে বাট খাবার খুবই টেস্টি ছিল আর এখানে কিছু ফ্রুটস ছিল দেখলাম একটু পরপর কেটে কেটে দিচ্ছিল একদম ফ্রেশ তারপরে এরা কি খাবে খাওয়া দাওয়া শেষ তারপরে 10টা বাজে না আসলে 7টা থেকে 10টা টাইম ছিল লাস্টে তারা স্যুপ খাওয়া শুরু করেছে রাইস চিকেন ফ্রাই মানে সব কিছু আইটেম খাওয়ার পর ছবি টবি তোলার পর এত সময় ছিল তারপরে তারা স্যুপ খাবে তারপরে এই যে বিলটা দেখিয়ে দিলাম আমরা চারজন গিয়েছি 650 করে নিয়েছে আর কোনো ভ্যাট ছিল না এটা খুবই ভালো লেগেছে আর তাদের বিহেভিয়ারটা অনেক ভালো ছিল ওখানকার আঙ্কেল একজন ছিল তিনি ওনার নাকি আমার জানা নাই বাট সে খুব বারবার এসে আমাদের খেয়াল মানে খোঁজ নিচ্ছিল যে খাবার দাবার ভালো লাগছে কি না মানে আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছি এখানে কিন্তু প্রোগ্রামের জন্যও বুকিং দিতে পারেন আর আমার মনে হয় যে বাফেটের জন্য যারা মানে বাফেট ডিনার করাতে চাচ্ছেন বা হচ্ছে লাঞ্চ করাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে হচ্ছে প্রোগ্রামে বুকিং দিতে পারেন আপনারা আগে থেকে আর এখানে লাস্টে আমরা পানও খেয়েছি পানের ভিডিওটাও করে নিয়েছি লাস্টে আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ব্লগে কিন্তু লাইক ফলো করবেন আল্লাহ হাফেজ